فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الصلاة مسنا مسنا নামাজ দুই রাকাত দুই রাকাত করে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ছো, এখন তোমার ভয় হচ্ছে, তুমি আর যদি ফাইদা খিফতা, তুমি যদি ভয় পাও যে তোমার সবে সাদেক হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে আর তুমি নামাজ বা বেতের আদায়ের চান্স পাবে না, ফা আউতির বি রাকা আতিন, তাহলে তুমি এক রাকাত দিয়ে তোমার এই নামাজকে, ইতিপূর্বের দুই রাকাতকে তুমি বেজর করে ফেলো, অর্থাৎ তোমার এই নামাজকে তুমি বেজর করে ফেলো। এই হাদিসের কারণে কতিপয় দুজন ইমাম তারা বলেন যে আগের যে দুই রাকাত নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ, সেই নামাজের সাথে এক রাকাত মিলিয়ে এই নামাজটাকে বিজর করা হয়েছে, এতটুকুই। কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেন যে না, ওই দুই রাকাতের সাথে এই এক রাকাত মিলিয়ে বেজর করা মানে বেতেরের নামাজকেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। দোনো ধরনের আমাল হাদিসের দ্বারা প্রমাণিত। কিভাবে? অন্য হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বেতেরের দুই নামাজে সালাম ফেরান নাই। এটা স্পষ্ট হাদিস। হাদিসের সনদের প্রশ্নে যেভাবে এই হাদিসের প্রশ্ন আছে যে দুই রাকাতে নবীজি সালাম ফিরান নাই, একইভাবে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাতের সাথে এক রাকাত মিলিয়ে যে বেজর করতে বলছেন সে সনদের ব্যাপারেও প্রশ্ন আছে, সেটাও 100% অথেন্টিক হাদিস নয়। তো সুতরাং যেখানে দোনো হাদিসের রাওয়ায়তের মানদণ্ড এখানে, সেখানে একদিকে যাওয়ার কোনো অর্থ হতে পারে না, এবং একদিকের মন্তব্যটাকে জমে থেকে ভিন্ন মন্তব্যকে অগ্রাহ্য করা এটাও কখনো কাম্য হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এই যে দোয়ায়ে কুনুত কখন পাঠ করতে হবে, রুকুতে যাওয়ার আগে না রুকু থেকে যাওয়ার পরের, রুকু থেকে উঠে তারপরে দোয়ায়ে কুনুত পাঠ করতে হবে? এখানে আমাদের আবারও জানতে হবে যেভাবে বেতেরের নামাজের দুই ধরনের পদ্ধতি আছে, দোয়ায়ে কুনুত পাঠের ক্ষেত্রেও ঠিক দুই ধরনের রাওয়ায়েত আছে। এক রাওয়ায়েতে আছে দোয়ায়ে কুনুতে দোয়া পাঠ করতে হবে রুকুর পূর্বে, অন্য রাওয়ায়েতে আছে রুকুর পরে, অন্য রাওয়ায়েতে আছে রুকুর পরে। আমরা দেখছি এই সমস্ত ভাইদেরকে যে তারা নামাজের পরে হাত উঁচু করে নামাজের পরে বলছি যে রুকু থেকে উঠে দোয়ায়ে কুনুতের সময় তারা হাত উঁচু করে তারা দোয়া করেন। একটি জয়ীফ হাদিসও শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মুহাদ্দিসদের কাছ থেকে নাই। দোয়া সাব্যস্ত আছে রুকুর পরে হাদিসে, কিন্তু হাত উঁচু করে দোয়া করতে হবে কোনো হাদিসের ভিতরে নাই, ইভেন একটা ছোট্ট হাদিস জয়ীফ হাদিস পর্যন্ত নাই। আমরা যেহেতু দুই ধরনের মন্তব্য পেয়েছি, এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবাদের শীর্ষস্থানীয় ফকিহ এবং বেশি আলেম রাখতেন, এলেম রাখতেন কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, সুন্নার ব্যাপারে, এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাওয়ায়েত অনুযায়ী রুকুতে যাওয়ার পূর্বে দোয়ায়ে কুনুতকে তিনি গ্রহণ করেছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। এটার জন্য আমরা তিরমিজি শরীফের হাদিস আমরা দেখতে পারি।